আর জানি কি ভাই কামির মধ্যে মন বইতেছে না, আর জানি কি ভাই ফুসফুস করতেছে, কি জানি করি নাই কি জানি করি নাই। ভালো কথা, আমি তো আজকে সকাল বউ মারি নাই, হ্যাঁ তাই তাই মনে আমার হাত খুচখুচ করতেছে। আমি তো প্রতিদিন কামে যাওয়ার আগে বউ না মারলে আমার কামে মন বহে না, কোনো কথা নেই আমার এখনই বউ মারছি। একদম চুপ, এই তুই জানাস না তোর যদি সকালে না মারি আমি কাজে যাই, আমার কাজও না তখন আমি মারমু, এখন তোর আমি মারমু। সকালে আমি তোর না মেরে কাজে গেলাম, তুই গেলি আমার মনে করে দিলি না যে যে আমি তোর মারি নাই, আই মনে করে দিলি না গেলি গা, এর জন্য তোর আজকে মারতে মারতে একদম মারি গেলাম। না তোর হাত দিয়ে মারা কিছু করতে পারব না, ওঠ ওরে আর কোনোদিন মিস হব কি মনে করে দিতে, আমি যদি তোর না মেরে কাছে যাই আমার মনে করে দিবি যে আমার তুমি মারো না, ঠিক আছে দিলাম যা আরে তুমি কি কও না, আমি গেলের পোলা, আমি লুঙ্গি গেঞ্জি এগুলো পরে থাকবো, আমি প্যান্ট পরে থাকবো কেন? এর জন্য আমি বাবাকে বারবার করে মানা করেছিলাম যাতে এই গ্রামের আনকালচার ডিসগাস্টিং ছেলের সাথে আমার বিয়ে না দেয়, তো বউ দিল। এই তুমি এভাবে কথা বলো কেন, হাজারের লোক কিন্তু আমি তোমার স্বামী। স্বামী না ছাই, তুই একটা কথাও বলবি না, তোকে নিয়ে যাওয়া মানে একটা গরুর সাথে যাওয়া, একটা কথা না বলে আমার পিছন পিছন আয়। আর শোন, আমি যে যাচ্ছি তোকে নিয়ে ওখানে আমার অনেক ফ্রেন্ডরা থাকবে, ওদের সামনে ভুলেও বলবি না যে তুই আমার স্বামী, তাহলে কিন্তু বাসায় তোর একদম খবর আছে। হুম বুঝতে পারছি। তুই যেরকম বলো এর জন্যই তো হেঁটে বেড়াস, আমি তো তোর মতো না, আমি শহরের মডার্ন, আমি এক সেকেন্ডও গাড়ি ছাড়া চলতে পারি না। কি ব্যাপার ঝগড়া লাগছে না, স্বামী বউর ঝগড়া মারে নাকি, কি রে কাপড় নাকি হেলা হিজরা নাকি, হ্যাঁ মার বেটা মার না কামো না, আগে ওরা তো মারতেছে না আমার যেতে, আমি না গেলে কামো না, হ্যাঁ কষে তেলে স্বামী বউ ঝগড়া পাচ্ছে, মারামারি না করলে কি ঝগড়া হয় নাকি, হ্যাঁ ঝগড়া কোনো কাতারে বললো আয় গাছ নেই দেখেছো এখনো ভেতার মতো এখানে দাঁড়িয়ে আছে। আমার কষ কথা, হ্যাঁ এই তুই হিজড়া নাকি,
তোর বউ তো ঝগড়া পাচ্ছে, তোর বউতে তোর বউ ব্যাপারে কথা কয়, আমার বউ তো আমার উপরে কোনো ছাউনি করার ব্যাপারে না, মাইরে একবার হয়ে আলাই তুই কি করস, তুই মারলি নাকি মালাই এই আপনি আমাদের কি পেয়েছেন? হ্যাঁ আমরা কি রাস্তার কুকুর বেড়ান নাকি যা আমাদের মারবেন? আমাকে মালতে ধরতে পারলি না? এই কথাগুলো আমি রাস্তা আসার সময় শুনছি, মানুষজনও কইছে যে রাস্তাটা যাওয়ার সময় যারে পায় তারে ধরে ধরে মারে, ও যে তোরে ধরে ধরে মারে এটা তো আমি বুঝি নাই। আর তুই কোনো চিন্তা করিস না মা, বিয়া যেহেতু আমি দিছি আর বিচারও আমি করবো, দিহানে বিচার তুই হিমাদের কাছে যাই করবো, তুই কান্নাকাটি করিস না। মহিলারা বেশি বুঝে এত দাবাকে, আর কি কইল ঝগড়া না করলে পেটের পথ হজম হয় না, তাই না? একদম মিলা গেছে আমার লাগে। আজকে মহিলার শিক্ষা দেবো, এই মহিলার শিক্ষা দিবার পারলে পারা সবটি একদম শিক্ষা হয়ে যাবো। খারাপ তাই মনে করতে কোনো দুঃখ থাকবো না, বুঝছ নাই? তুই খালি মানুষের সাথে ঝগড়া করস, যার বউ পারস তাই ধরে তুই মারস, তুই নিজের ধরে ইচ্ছা মতো মারসি, মাইরা তো একবার এর আগে ধরে তারাইছ, আরেকটা তো ছেলে ধরে ধরে মারস, এটা ঠিক আছে? তুমি মানুষের বউ গুলা ধরে মারতেছ, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। কি আর করবো, আমার সিদ্ধান্ত একটাই, দিয়ান যে অন্যায় করছে অন্যায় শাস্তি পাইতে হবো, এই অন্যায় অনুযায়ী তো জেল খাটা লাগে, 12 বছরে জেল হয়ে থাকবে। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইব। কাকা আপনি আমার 12 বছর জেল দিয়েন না কাকা, আমি আমার বউরে ছাড়া থাকতে পারবো না কাকা, আপনি কিছু একটা করেন কাকা। ভাইজান আপনি ওর কথা বিজেন না, ওই যদি আমার মেয়েরা ভালোই বাসতো, আমার মেয়েরা ছাড়া নাই থাকতে পারতো, তাহলে আমার মেয়েরা ধরে ধরে মারতো না, আমার মেয়েরা ধরে মাইরে কেমন বানা ফেলাইছে। আপনি কোনো চিন্তা করেন না, বিষয়টা তো আমি দেখতাছি, পুলিশ আইতাছে,
থানায় নিয়ে যে বাসডলা দিলে এমনিতেই সোজা হয়ে যাবনি। আমি কারো কাছে কি করুম না, তুমি তখন আমার মেয়েরা মারো, আমার মেয়ের শরীরটা কেমন লাগে, ওই মারগুলা যদি তোমার উল্টা দিত খায়া দেখতা কেমন। আচ্ছা আচ্ছা আমি তো কইতেছি, আমার বয়সে মেলা বড়, তাহলে আপনার মায়ের আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ শুনে আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, সত্যি কইতাছো তো? সত্যি বলতেছি।